नमस्कार, आरिशेम कोर्स चैनल पक्ष के स्वागत जानाई बेंगली मोटिवेशन पवित्र बाइबल सुसमाचार अपन सामने उपस्थापन करछी। हे प्रभु परमेश्वर, आमार आराध्य ईश्वर, आमी तोमारी शरणागत। जारा नियत उत्तक्त करछे आमाके, तार हाथ थेके बाचाओ आमाय। तुमी उद्धार ना करले ओरा सिंहेर मतो छिनिये निये जाबे आमाय, छिड़े फेलबे टुकरो टुकरो करे, बाचाबार केउ थाकबे ना तखन। हे प्रभु परमेश्वर, आमार आराध्य ईश्वर, जदि अन्याय करे थाकि आमी, आमार हाथ जदि कोनो दुष्कर्मे होए थाकि कलंकित, जदि करे थाकि बंधुजनेर अपकार, अकारणी पीड़न करे थाकि शत्रुके, तबे शत्रु आमाय नादिक निस्तार धराशायी करे पददलित करुक आमाय। धुलाई लुटिया दिक आमार सम्मान, जाग्रत हो हे प्रभु परमेश्वर, रोषे उन्मत्त आमार शत्रुदेर बिरुद्धे करो उत्थान क्रोध भरे। हे आमार आराध्य ईश्वर, जागो, प्रतिष्ठित करो तोमार प्रतिश्रुति न्याय विचार। समबेत होक जातिपुंज तोमाके घिरे, तोदेर उपर आबार प्रतिष्ठित होक अंतरिक्षे तोमार सिंहासन। हे प्रभु परमेश्वर, तुमी सर्वमानवेर विचारक, तुमी जानो हे प्रभु आमी निर्दोष, न्याय विचार सम्पन्न करो आमार सपक्षे। दुर्जने दुष्कृतिर होक अवसान हे धर्ममय ईश्वर। अंतर्जामी ईश्वर आमार, सज्जनके तुमी करो प्रतिष्ठित। ईश्वर आमार ढाल स्वरूप, तिनी न्यायपरायणदेर करेन उद्धार। ईश्वर सुविचारक, दुर्जनके तिनी दंडदान करेन सर्वदा। जदि अनुतप्त ना हो तारा, तबे तिनी शानित करबेन एवं तार तरबारी धनुक्के करबेन स्वरयोजना। तार मारणास्त्र प्रस्तुत, तुनेर स्वर एखन रयेछे अग्निबाण। देखो दुर्जनेई मंदेर स्रष्टा, अंतर तार दौरात्तेर आधार, मिथ्यार जनक से। সে গভীর খাত খনন করে, অবশেষে নিজের ফাঁদে নিজেই ধরা পড়ে। তার মতো যত অন্যায় অত্যাচার, চরম আঘাত হয়ে শেষে নেমে আসে তারই উপরে। প্রভু ন্যায়পরায়ণ, আমি গাইব তার বন্দনা গান, সুখী হব আমি পরাৎপর ঈশ্বরের স্তুতি গানে। হে প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর, বিরাজিত তোমার মহিমা এ বিশ্ব সংসারে, ঊর্ধ্বে অন্তরিক্ষে ধ্বনিত তোমার স্তবগান। বিদ্বেষীদের স্তব করার জন্য, শত্রুদের নির্বাক করার জন্য তুমি বালক ও দুগ্ধপোষ্য শিশুদের মুখ তোমার প্রশংসাই করেছে মুখর। আমি যখন তোমারই হাতে গোড়া আকাশের দিকে চাই, দেখি চন্দ্র ও তারকা খচিত সেই আকাশের অসীম বিস্তার। তখন মনে হয় কে এই নশ্বর মানব, কেন ভাব তার কথা, কেন এই মানবের প্রতি তুমি এত সযত্ন সজাগ। তবু তাকেই করেছো তুমি মর্যাদার সামান্যই ছোট, তোমার যে করেছো ভূষিত তাকে গৌরব ও মহিমায়।
তোমার সৃষ্ট সব কিছুর উপর কর্তৃত্ব দিয়েছ তাকে। মেঘ ও বৃষের পাল, বনের সমস্ত পশু, আকাশের যত পাখি, সাগরের মৎস্যকুল, জলচর সমস্ত প্রাণী সবই গড়েছ তুমি, তারই অধীন। হে প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর, বিরাজিত তোমার নামের মহিমা এ বিশ্ব সংসারে। হে প্রভু পরমেশ্বর, সারাটি অন্তর দিয়ে আমি করব তোমার স্তবগান, তোমার পরমাশ্চর্য কীর্তিগাথা বর্ণনা করব আমি। তোমাতেই আমার পরম আনন্দ, আমাতেই উল্লাস আমার। হে পরাত্পর, আমি গাইব তোমার জয়গান। আমার শত্রুরা পলায়মান, ধরাশায়ী, বিধ্বস্ত তোমার আবির্ভাবে। আমার বিবাদ নিষ্পন্ন করে তুমি করেছ ন্যায় বিচার। মহান বিচারক তুমি, সমাসীন ন্যায়ের সিংহাসনে। জাতিবৃন্দকে তুমি করেছ দণ্ডদান, দুর্জনদের করেছ সংহার, তাদের নাম তুমি চিরতরে করেছ অবলুপ্ত। শত্রুরা ধ্বংসের বিবরে বিলীন, ধ্বংস করেছ তুমি তাদের সমস্ত জনপদ, চলে গেছে তারা বিস্মৃতির অতলে। কিন্তু প্রভু পরমেশ্বর থাকবেন চিরকাল, সমাসীন তার সিংহাসনে। ন্যায় বিচারের জন্যই স্থাপন করেছেন তিনি তার এই সিংহাসন। ন্যায়ের বিধানে শাসন করেন তিনি এই বিশ্বজগৎ। সমদর্শিতার সর্বজাতির করণে বিচার, দলিত জনের আশ্রয় দুর্গ প্রভু পরমেশ্বর, সংকটে তিনি তার নিরাপদ আশ্রয়। যারা তোমায় জানে, জানে তোমার পরিচয়, তুমি তাদের একমাত্র ভরসা। হে প্রভু পরমেশ্বর, যারা তোমার অন্বেষণ করে তাদের তুমি করুণা পরিত্যাগ। সিয়নে অধিষ্ঠিত পরমেশ্বরের স্তুতি গান করো তোমরা, সকল জাতির কাছে করো ঘোষণা তার সুমহান কীর্তিকাহিনী। যিনি রক্তপাতের প্রতিফলদাতা, নিহতদের কথা তিনি স্মরণে রাখেন, বিস্মৃত হন না উৎপীড়িতদের আর্তকন্দন। জয় যিশু, ধন্যবাদ।